আসসালামু আলাইকুম, ফয়সাল টেক এই ইউটিউব চ্যানেলের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টে আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। তো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে আপনারা যে ইনস্টল অ্যাপ বা সিস্টেম অ্যাপ শো করাতে পাচ্ছেন লিস্ট ভিউতে, তো সেই লিস্টের উপরে যে কোনোটাতে ক্লিক করলে যাতে সেটা ওপেন হয় এটা কিভাবে করা যায় এই ভিডিও জুড়ে আমরা সেটাই দেখব। আর লাস্টে কিন্তু নতুন আরেকটা অ্যাপ যেটা আমি এরকমই আর কি সেটা আরও অ্যাডভান্স, সেটার সোর্স কোড আপনারা কোথা থেকে পেতে পারেন সেটা বলবো। দেখতে পাচ্ছেন যে কোনো অ্যাপই কিন্তু আমি এখান থেকে ওপেন করতে পারতেছি, যেগুলো ওপেন যোগ্য সেগুলো কিন্তু আমরা ওপেন করতে পারতেছি। তো সরাসরি কাজে চল যাব, সময় নষ্ট করব না, তাহলে শুরু করা যাক। মেইন অ্যাক্টিভিটির লিস্ট ভিউর উপরে আমরা লিসেনার অ্যাড করব। তো সেট অন আইটেম ক্লিক লিসেনার, এটা হচ্ছে লং ক্লিক, আমি শুধু অন আইটেম ক্লিক লিসেন অ্যাড করলাম। তো আমাদের পজিশনটা এখানে আছে ইন্টিজার পজিশন, যদি কন্ডিশন চেক করে নিচ্ছি, যদি এখানে এর আগে প্রথম আমি ইন্টেন্ট দিয়ে ইন্টেন্টে একটা ভেরিয়েবল দিয়ে দিচ্ছি, ইন্টেন্ট ইকুয়াল গেট প্যাকেজ ম্যানেজার ডট গেট লঞ্চিং ইন্টেন্ট ফর প্যাকেজ, এর ভিতরে দিয়ে দিচ্ছি। আর আমরা এই পজিশনটা আগে প্রথম নিয়ে নিতে পারি, ইনফো সেটা একটা ভেরিয়েবল দিচ্ছি, অ্যাপ ইকুয়াল প্যারেন্ট ডট গেট আইটেম পজিশন, গেট আইটেম পজিশন, এর ভিতরে পজিশনটা পাস করে দিচ্ছি, ক্লোজ, ভিতরে দিয়ে দিতে পারি ইনফো ডট ইনফো ডট প্যাকেজ নেম, ক্লোজ। তারপরে যে আমি কন্ডিশন লেখা শুরু করছিলাম উপরে ইন্টেন্ট ভেরিয়েবল দিছি, সেটা যদি নাল না হয় কন্ট্রোল শিফট এন্টার দিয়ে প্রথমে ইফ কন্ডিশনের ভিতর একটা টোস্ট দিয়ে দিতে পারি, গেট নিউ টোস্ট। তো টোস্টের ভিতরে কিছু টেক্সট আমি দিয়ে দিচ্ছি, আপনারা দিয়ে দিতে পারেন। তারপর এলস স্টেটমেন্টে চলে যাচ্ছি, কন্ট্রোল শিফট এন্টার, এলস স্টেটমেন্টে গিয়ে অ্যাক্টিভিটিটা স্টার্ট করে দিতে পারি, যে ইন্টেন্ট ভেরিয়েবলটা দিছি সেটা আমি পাস করে দিলাম। তো এখানে অবশ্য আইডি হবে না, তো আমি আবারও ফার্স্ট টাইমই এখানে রান করতে পারি। তো দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি লঞ্চ হইল, আমরা যেহেতু এই লিস্টের উপর লিসেন অ্যাড করছি তো এখান থেকে যে কোনোটা ওপেন করতে পারবো, যেমন প্লে স্টোর ওপেন করলাম, ক্লিক করলে কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। ক্যামেরা দেখতে পাচ্ছেন, তো এখন এ পর্যায়ে আমি আপনাদের আরেকটা বিষয় দেখাচ্ছি, সেটা হলো যে এখানে কিন্তু
সব সিস্টেম অ্যাপগুলো দেখাচ্ছে, ইনস্টলড অ্যাপগুলো কিন্তু এখানে শো করতেছে না। তো আমরা একটা ম্যানিফেস্টে পারমিশন দেওয়ার মাধ্যমে কিন্তু ইনস্টল অ্যাপগুলি শো করাতে পারি। তো আমি ম্যানিফেস্টে চলে যাচ্ছি। যাওয়ার পরে এখানে পারমিশন গুলো যেহেতু উপরে দিতে হয়, তো এখানে কিউরি অল প্যাকেজেস এই পারমিশনটা আপনারা ইউজার পারমিশন দিয়ে দিবেন। তারপরে এটা যেহেতু এরর আসে তাই আপনারা এটুক অ্যাড করে নিতে পারেন। এরপরে ইনস্টল করলে কোনো সমস্যা হবে না, ইউজারে ইনস্টল অ্যাপগুলো কিন্তু শো করবে। তো আমার সাকসেসফুলি ভাবে ইনস্টল হয়েছে। এবার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইনস্টল অ্যাপগুলো কিন্তু শো করতেছে, যেগুলো আমি ইনস্টল করেছি। আরেকটা বিষয় হলো যে আপনাদের আরেকটা অ্যাপের সোর্স কোড আমি দিয়ে দিব, যেটার মাধ্যমে আপনাদের একটি অ্যাপের যতগুলো অ্যাক্টিভিটি আছে যে কোনো আলাদা আলাদা অ্যাক্টিভিটি ওপেন করতে পারেন শর্টকাট, একদমই অ্যাপের ভিতর থেকে অ্যাক্টিভিটিগুলো নিয়ে আসে আর কি ওই অ্যাপে। তো আমি এটা ক্লোজ করে নিচ্ছি। ক্লোজ করার পরে এটা প্লে স্টোরেও আছে, ওপেন সোর্স প্রজেক্ট, প্লে স্টোরে অ্যাক্টিভিটি লঞ্চার লিখে সার্চ দিলে চলে আসবে আর কি। তো দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভিটি লঞ্চার সার্চ দিলে চলে আসছে। এটা 5+ মিলিয়ন ডাউনলোড হয়েছে। তো 5 মিলিয়ন যে ডাউনলোড হইলো, এটা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে সোর্স কোডটা দেওয়া থাকবে যেই রিলেটেড আমরা কাজটা করলাম, এক্স্যাক্টলি সেই রিলেটেড অ্যাপটা। তো সেই অ্যাপটা আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এটা প্রথম লোডিং দেখাবে। তো সবগুলো অ্যাপ লোডিং হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে লিস্ট সুন্দরভাবে চলে আসছে। তারপর সেই অ্যাপে ক্লিক করলে সেই অ্যাপের ভিতরে কতগুলো অ্যাক্টিভিটি আছে সেগুলো কিন্তু শো করে। আলাদা আলাদা অ্যাক্টিভিটি আপনারা লঞ্চ করতে পারেন অ্যাপের ভিতরে প্রবেশ না করেই, অ্যাপের ভিতরে অ্যাক্টিভিটিগুলো ডিরেক্টলি অ্যাক্সেস পেতে পারেন। তো এখানে আবার সেটিং আছে, তারপর থিম আছে, অনেক কিছু আছে অ্যাপের ভিতরে, আর ল্যাঙ্গুয়েজ আছে, ফ্র্যাগমেন্টে নিয়ে কাজ করা আছে অ্যাপটা। আপনারা এই অ্যাপ থেকে মোটামুটি অনেক কিছু কালেক্ট করতে পারেন, যেমন সার্চ আছে, তারপর 3 ডটে গেলে এখানে দেখতে পাচ্ছেন শর্টকাট ক্রিয়েটের অপশন আছে। তো আমি অলরেডি দেখেন একটা শর্টকাট ক্রিয়েট করে রাখছি এখানে, যে ডেভেলপার নামে। তো এটা সেটিংয়ের ভিতরে, তো সেটিংয়ে যাওয়ার পরে আমরা এডিশন সেটিং গেলে তো তারপরে তো ডেভেলপার অপশনটা পাই, বাট এটা আমি ডিরেক্টলি শর্টকাট তৈরি করে রাখছি। দেখেন এটা শুধু আমি ওপেন করলেই একদম ডেভেলপার অপশন চলে যাচ্ছে। তো এইরকম একটা অ্যাপ্লিকেশনের ভিতরের যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো ডিরেক্টলি অ্যাক্সেস করে নিতে পারেন এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে। তো এই অ্যাপ্লিকেশন সোর্স কোড তো বললাম, আমি যে ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো সেখান থেকে আপনারা ইজিলি ডাউনলোড করে নিতে পারেন। অনেক সুন্দর একটা প্রজেক্ট এইটা। রেটিং আছে অনেক, আর কোডগুলি জাভা কোড, আপনারা বুঝতে খুবই সহজ হবে। দুইটা প্যাকেজ আছে, প্যাকেজের ভিতরে কোডগুলি সুন্দরভাবে এখানে সেটিং, ফ্র্যাগমেন্ট, অ্যাক্টিভিটি, তারপর মেইন অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছেন। তারপর মোটামুটি
এখানে এই যে সার্চ ভিউ এড করছে, আপনার কোড দেখলে বুঝতে পারবেন। এর আগে যদি আমার অনেক ভিডিও দেখে থাকেন তো এই ভিডিও এ পর্যন্তই। নেক্সটে আমরা আরো অন্য কোনো বিষয় নিয়ে ডিটেইলে আলোচনা করব। আজকের ভিডিওটাতে তো আমরা সিস্টেম অ্যাপ বা ইনস্টল অ্যাপগুলি আমরা শো করাতে পারছি ফাইনালি। তো আল্লাহ হাফেজ।